নমস্কার। আজকে মোহিনীস ড্রিম কিচেনে সকাল সকাল চলে আসলাম আমার ফ্যামিলির সবাইকে নিয়ে। আজকে আমার রান্নাঘরে রান্না হচ্ছে, দেখুন একদম চটজলদি একটা রান্না হবে। এই মাছের ঝোলটা বানাতে একদম টাইম লাগবে না। যারা প্রতিনিয়ত বেরোনোর একটা তাড়া থাকে, প্রতিদিন কিন্তু রান্নার একটা সকালে প্রচুর ঝঞ্ঝাট থাকে, এই রান্নাটা করতে একদমই সময় লাগবে না। দেখুন আমি পুরো উপকরণগুলো আপনাদের সামনে তুলে ধরছি কি কি নিয়েছি। তেলাপিয়া মাছ আছে, তেলাপিয়া মাছ এখানে আমি 500 গ্রাম, নুন এখানে আমি কেটে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি দেখুন, আর কাঁচা লঙ্কা চেরা আছে। আর এটা রান্না হচ্ছে যেটা দিয়ে সেটা হচ্ছে কাঁচা কুমড়ো ছোট, দেখুন এই কাঁচা কুমড়োটা একদম ছোট্ট কাঁচা কুমড়ো। এই কাঁচা কুমড়ো দিয়ে আমি এই মাছের রেসিপিটা বানাচ্ছি, সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখুন আমি কিভাবে বানাচ্ছি। দিলাম কড়াইতে মাছ ভাজার জন্য, মাছ লাল করে ভেজে নিয়েছি পুরো মাছটা কড়া করে ভেজে, ওই মাছের তেলেতেই আমি এই যে আলুগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে। আমি এখানে ফোড়নটা একটু পরে ব্যবহার করবো, এটা একদম বলে না চটপট রান্নাটা। এখানে কাঁচা কুমড়োগুলো সব দিয়ে দিলাম আলুর ভেতরে, আলুটা একটু লাল করে ভেজে নিয়ে কুমড়োটাও দিয়ে দিলাম। কুমড়োটা খুব সুন্দর করে ভাজবো ওর সঙ্গে। ভাজা হয়ে গেছে, একটু টমেটোটা মাঝখানে দিয়ে দিলাম, আমি নুন দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ, লঙ্কাগুলো দিয়ে দিলাম। খুব সুন্দর করে নাড়িয়ে নিয়েছি, টমেটো আমার একবারে মিশে গেছে, আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। ফুটে গেছে সুন্দর, দেখুন আমি এবার মাছের ভেতরে ঝোলটা ঢেলে নেব। এই মাছ ভাজার ভেতরেই ঝোলটা ঢেলে রাখছি, ফোড়ন দেবো আমি এটা। আমি এটাতে মশলা দেবো একই, আর ফোড়নটার মশলাটা একই দেবো, আমি সেটাই দেখিয়ে দিচ্ছি। কালো জিরে আছে 1 চামচ, এখানে রাঁধুনি 1 চামচ, আর বড়ো জিরে মানে সাদা জিরেটা বড় চামচের 1 চামচ, আর শুকনো লঙ্কা তেজপাতা মিলে ফোড়নে যাবে। আর এখান থেকে কিছুটা মশলা তুলে আমি বেটে তরকারিতেই দেবো সেটাই। এখন এই তেলটা গরম করে নিচ্ছি, একটু দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা। সব মশলাগুলো তেলে ছেড়ে দিলাম, চটপট চটপট করে এখান থেকে কিছু মশলা তুলে নেব, এটাকেই পেস্ট করে দেব ছেঁকে। এই যে এভাবে তুলে এটাকে শিলে নিলাম। আমি এই ভাজা মশলাটা সব এখানে নিয়ে নিয়েছি, এটাকেই আমি এখন বেটে তরকারিতে দেবো। ফোড়নে যতটুকু প্রয়োজন ততটুকু রেখে শিলে তুলে নিয়েছি, এই দেখুন ফোড়নে খুব বেশি প্রয়োজন নেই। ফোড়ন হয়ে গেছে, আমি একটু জল দিয়ে আমি এবার বেটে নেবো মিহি করে। এই দেখুন মশলাটা ভেজে, ভাজা মশলাটাই বেটেছি সুন্দর করে, দিয়ে দিলাম এবার মাছের জল। এই একটু 2-1 দানা মিষ্টি দেবো, যেহেতু কুমড়োর তরকারি দিয়ে মাছ হচ্ছে তো দিলে টেস্টটা আরো বাড়িয়ে দেবে। গরমকালে যত এখন হালকা রান্না খাওয়া যাবে তত শরীরের পক্ষে তো খুবই ভালো। কমপ্লিট হয়ে গেছে মাছের ঝোল, নিচ্ছি রেডি। আমার কাঁচা কুমড়ো দিয়ে তেলাপিয়া মাছের একটা অসাধারণ রেসিপি শেয়ার করলাম আমি আপনাদের সাথে। এইভাবে যদি আপনারা খেয়ে থাকেন তাহলে তো আপনারা জানেন, আর না খেয়ে থাকেন তাহলে আমার এই ভিডিওটাকে ফলো করুন আর আমার সঙ্গে থাকুন এইভাবে সব সময়। আমি আপনাদের সঙ্গ পেয়ে অনেক খুশি, অনেক ভালোবাসা দিচ্ছেন সেটা জেনে খুশি হচ্ছি আমি। রান্নাটার পুরো প্রসেসটাই দেখালাম, একদম চটজলদি হয়ে গেলো, খেতে কিন্তু খুব উপকার এটা। আপনারা সবাই ভালো থাকুন এই কামনা করে আজকে আমি আমার রান্নাঘর শেষ করলাম।